হ্যাঁ এবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটি নতুন আপডেট ভিডিও নিয়ে হাজির হয়েছি ফেব্রুয়ারিতে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান করোনা মহামারীর কারণে শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ত্রিশ জানুয়ারি শেষ হচ্ছে এরপর ফেব্রুয়ারিতে খুলে দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হলেও শুরুতে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের আংশিক উপস্থিতিতে ক্লাস নেওয়া হবে এক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলতি বছরে এসএসসি সমমান ও এইচএসসি সমমান পরীক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে মাওসি সূত্র জানায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও নতুন করে বাড়ানো হবে না আগামী মাসের অর্থাৎ ফেব্রুয়ারি শুরু থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে ফেব্রুয়ারি থেকে সব শিক্ষার্থীর ক্লাস নেওয়া শুরু হবে না এক্ষেত্রে চলতি বছরে এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষার্থীদের সিলেবাস শেষ করতে ক্লাস শুরু করা হবে এরপর পর্যায়ক্রমে ধাপে ধাপে অন্যান্য শ্রেণীর ক্লাস শুরু করা হবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও পরবর্তী আপডেট ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল নাও থ্যাংক ইউ